আর আপুনিও চাগে এইমাত্র স্টেটাস দিলে যে ওয়ার্ল্ড এনভাইরনমেন্ট ডে মানে বিশ্ব পরিবেশ দিবস, কিন্তু আসলে স্টেটাস দিয়াটো ঠিকই আছে, বা আপুনি অলপ পিছত চাগে গছপুলিডাল রুই কিনে মানে স্টেটাস দিব যে বিশ্ব পরিবেশৰ শুভেচ্ছা দিছিলোঁ। আর সেনেকুৱা গছপুলি যে পাঁচ জুনের দিনাই রুব লাগে সেটা কোনো কথা নাই, আর সেনেকুৱা পাঁচ জুন আপনার বহুত পুলি রুলে, কিন্তু একবার ঘর যাই কিনে চাকসুন কেইডাল পুলি আপনার ডাঙর হল আর কেইডাল গরু খালে বা মানুষে মানে ধ্বংস করে গুছি গেল। সো সেইটো কারণে গছ পুলি রুই কিনে স্টেটাস দিয়াটো কোনো ধরনের বেয়া কথা নয়, ভাল কথা আপনার পরাই আনজনে চাই কিনে তেও রুব, কিন্তু গছপুলিদার রক্ষণ করাটোই ডাঙর কথা। আর একটা কথা ইয়াতে কই দিও যে গছপুলি রুই কিনে যেটা আপনি সরু সরু থাকতে যদি সেইডাল বেয়া হয়ে যায় ইমান এটা মন বেয়া লাগে, কিন্তু যেটা গছপুলিডাল ডাঙর হয় সি ফল দিয়ে তারপর চাহ দিয়ে তারপর যদি মানুষ এজনে কাটি দিয়ে এজন মানুষের মৃত্যুর নিচিনা হয়ে যায়, তো সেইটার কারণে গছডাল কটার আগত বহুতখিনি ভাবি লব লাগে। আর সেইটার কারণে আমি মিন্টু দা, মই, ভার্গব ভাই, কৌশিক কৌশিক ভাইয়াত আছে, কঙ্কন আছে, তো গোটাইখিনি মিলি মই সিহঁতক কালি ফোন করে কলো যে এটা পদ্ধতি আছে যার দ্বারা আমি অলপমান চেষ্টা করব পারো যে এডাল গছ রোয়ার পিছত যেটা ডাঙর দীঘল হয় সেডাল অলপমান কেনেকৈ রক্ষণ করব পারে, কারণ এইটো রক্ষণ করার কারণে ধর সরকারও বহুত চেষ্টা করে আছে, বা কিছু ক্ষেত্রে মানুষের ঘর এটা বনার কারণে গছডাল কাটি দিয়ে, তো সেইটার কারণে ধর কিবা এনেকুৱা আৰু সায়েন্সৰ ফালৰ পৰা কিবা পদ্ধতি যদি ওলাইতো ভালৰে কথা, কিন্তু আমাৰ ফালৰ পৰা এটা সৰু চেষ্টা যাৰ দ্বাৰা এডাল গছ অকণমান মানুহটো যদি সঁচাকৈ তাৰ মানে মানসিকতা আছে, যদি সঁচাকৈ সি এজন ভাল মানুহ সেইডাল গছ কটাৰ আগত কিন্তু দহবাৰ ভাবিব লাগিব। চ' এটা কি পদ্ধতি আছে সেইটো আপোনাক মই কৈ আছোঁ, চ' ভিডিঅ'টো একদম স্কিপ নকৰাকৈ সেইবিলাকে চাই থাকক। আর এয়া হল আমার পুঠিমারি নদীর এটা পার যত বহুত গছ আছে, সো ইয়াতে আমি বহুতখানি ভিডিও বনাইছিলো, তো মাঝে মাঝে প্রেঙ্কলও করেছিলো, আর এটা সব ইমান গছ আছে, কিন্তু সেই সাইডেও বহুত গছ আছে, কিন্তু মাঝে মাঝে এটা মানে গছবিলাক কাটি কাটি গোটাইখিনি ধ্বংস করে আছে। আর ইয়াতে সব ওম নমঃ শিবায় সেভ ট্রিজ, এটা জাস্ট মেসেজ দিয়ে আছে, আর ওম নমঃ শিবায় কিয় লিখেছো আপনাদের গম পাইনে, আর ইয়াতে সব ওম নমঃ শিবায় আর সেভ ট্রিজ বলে প্রায় দশখান বারোখানমান লিখা আছে, আর মানে ঘরের ওসর এজন লড়াক লিখি দিব দিয়েছিল, সরু লড়াজনক মানে রাকেশ ভাগ, তো সি ধুনিয়াকে এইখানে লিখি দিছে আর কৌশিক গতেও মানে বনায় আনিছে। আর এটা কব যে এইটু যে বনাইছো এইটু কিহর কারণে বনাইছো, সব মানুহ এটাই গছডাল কাটার আগত ইমান এটা নাভাবে, কিবা এটা কারণ আছে গছডাল কাটিলে, কিন্তু তার যদি আমি একোখন রঙা কানি মোক জাস্ট এটা আইডিয়া দিছো আপনার রঙা ধর ভগবানক কিবা এটা দিলো, তারপর তার যদি আমি ধর হেৰি দিলো আর ভগবানক এখন ফটো দিলো, তার যদি এনেকে লিখি দিলো যে ওম নমঃ শিবায় বা জয় শ্রীকৃষ্ণ কিবা এটা দিলো, মানুহে গছডাল কাটার আগত একবার ভয় করব, একবার মানে ভাবিব লাগিব যে গছডাল কিয় কাটো। সো সেইটার কারণে মই অলপমান আইডিয়াটো এনেকুৱা করলো, আর এটা আমি গোটাইখিনি ইয়াতে যিমান বাৰ লগাম, আর লগতে কমলপুরত যত যত বেশিকৈ গছ আছে তত গৈ কিনে এইটো লগাই দিম, তো আমি যত যত গছ বেশিকৈ আছে তো প্রায় ইয়াতে মারি দিম। আরও একটা ঠাই আছে বহুত ধুনিয়া ঠাই, তাত মানে বহুত গছ আছে আর মানুষ কাটি 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 মানে শেষ করব ধরেছে, তো তাত গৈ কিনে মজাকে এইবিলাক মারি দিম, আর আঠা আঠা গোটাই লইছো গোটাই যা যোগ আর আমার হয়ে গেছে, তো এটা আরম্ভণি করো এইবিলাক সব লাইন বাই লাইন গছ আছে, আর সেই সাইডে পুরো খালি করে পেলাইছে গছবিলাক কাটি কাটি, সো সেইটার কারণে যারে ঠাই নহোক কিয় আমি গছবিলাক রক্ষা করো তো মেন নে কি ভাই। সো আমি প্ল্যানিং করে এটা আই গেলো আরম্ভ করো নাকি দে, তো গাইস ইয়াতে আমি আরম্ভণি করলো এখন, তাতে ই ওম বলে লেখা আছে আর সেভ ত্রিশ বলে লেখা আছে, তো ইয়াতে আর ইয়াতে আমি যদি ধর রঙা কানি এখন মারি থই যাও তাহলে এডাল গাছটো যদি তার মানুষের মানসিকতা আছে এডাল গাছ থাকিব নয়, তো সেইটার কারণে এরকম আপনার করব পড়ে, কারণ আজির দিন তো বহুতে গছ রুব, কিন্তু আমি চেষ্টা করছো যে গছবিলাক যিমান গছ আছে তাক যাতে অলপমান রক্ষণা করব পারি, তো সেইটার কারণে আমি আজি অলপমান চেষ্টা করলো, তো আপনার এইটু ঘরত তো আপনাদের নিজে মানে মানে গাছখিনি আর সেভ করব পারিব, কিন্তু ধর যত অলপমান সরকারি ঠাই আছে যত গছবিলাক মনে মনে কাটি লই যায় সেনেকা ঠাইত আপনাকে রঙা কানি মারো, ইয়াতে যদি চাকি একোখর দি থ যায় তেনহলে সেই গছডাল মানে কাটিব নয়, সো সেনেকা ধরনের অলপমান প্ল্যানিং করে আমি চেষ্টা করলো, যদি কিবা ভুল হয়েছে একদম ক্ষমা করে দিব, আর এনেকা আমি এই মানে আরম্ভণি করলো, ইয়াতে যান গছ আছে প্রায় গছত মারিম, আর এইবিলাক আমি মরা আরম্ভ করে গেলো এই তাতেও সি মারি দিলে। আর এটা একটা কথা কও যে বহুতে কমেন্টর এটা কব পড়ে কিবিলাক করেছে, কারণ গছত যেটা কাগজ লগাই দিয়ে বরষুণ দিলে ভিজি যাব নষ্ট হয়ে যাব, গম পাইছো সেইটো আমি যে এনেকুৱা লগাই দিলে ইয়াতে সব বরষুণ দিলে নষ্ট হয়ে যাব পারে, কিন্তু আমি হলো মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি যিখিনি ধর ভাল একটা মেসেজ থাকে আমি ভিডিওর দ্বারা কো, আর সেইখিনি আপনাদের নিজে ট্রাই করক যে এই কাগজত নয়, আপনাদের যদি টিঙত ধর লিখি লয় এনেকে সেভ ট্রিজ বলে বা ওম নমঃ শিবায় বলে কিবা এটা ভগবানের কিবা এটা লিখি দিয়ে মানে টিঙত, তেনহলে সেইটো আর কোনো ধরনের মানে বরষুণ পরি বেয়া না যায়। সো আমি আরও ধর নতুন নতুন করে চেষ্টা করি, এই আমার এনেকা নয় যে পাঁচ জুন বলে একটা ভিডিওর কারণে করছো, এনেকা নয় আমি আগল ফলে এনেকা ধর গছক রক্ষণা দিয়াটা আমি কাম করে যাম, আর মানে টিঙত যিমান পাৰোঁ আমি লগাব চেষ্টা কৰিম, কিন্তু লগ প্ৰায় মৰা শেষে এতিয়া আমি কমলপুৰ যাওঁ আৰু কমলপুৰ গৈ কিনে দেখাই আছোঁ।
তো গাইস এতে আমি কমলপুর এটা ধুনিয়া ঠাই টাইপলো জত সাগবলে রাস্তার কাকে বহুত গছ আছে মানে সিটা কই থাকিলে বহুত গছ পায় আর প্রায় গছ ইয়াতে সাগ মাঝত গ্যাপ জি হইছে এইবিলা গছ আছিল আর এইবিলা কাটিছে সো এটো কারণে ইয়াতে আমি ভাবিছো কেখনমান বেশি ইয়াতে লগাই থইছো কারণ মানু বহুত আই থাকে তো আর গছ কাটিব পারে সো এটো কারণে এইখিনি আমি পড়া গাইতে লগাও আর সাই রাখো তো গাইস এতে আমি আরম্ভ করো সাক সারো সাইডে লগাই দিলে এইবিলাক ওম 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 সারো সাইডে হয়ে গেছে এফালে সাক ওম হয়ে আছে তো সারো সাইডে পুরা একদম ওম লগাই দিছো আর যাতে মানুষে গছ কাটিব নরে আর আপনাদেরও প্লিজ গছ গছ নাকাটিব আর এটা আমি ঘরত যাও যিমান আছে আমি গোটাইখানি লগাব ট্রাই করলো এটা লাই লাই বরগুণ দিব আরম্ভ করেছে আর এই ভিডিওটা আজি দিব লাগবে পাঁচ জুনের দিনা সো আহল আপনাদের আমার যেখানে কাম করলো সেখানে ভাল পালে যদি ভাল পালে অল্পমান আজির দিনটো পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস বলে শেয়ার করে দিব আপনার স্ট্যাটাসত একটা লিঙ্ক জাস্ট শেয়ার করে দিলে হল আমার কারণে সো বাকি এইখানে আজিলে ইমানতে রয়েছো নতুন করলে সাবস্ক্রাইব করে দিব আজিলে ইমানতে বাই বাই আর কৌশিক ভাই বাই বাই।